হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাছাই করা থার্টি ফাইভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসি এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে বিনীত যোশী পরের প্রশ্ন ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে দু হাজার কবে পালন করা হলো রাইট অ্যান্সার কী হবে পনেরোই ফেব্রুয়ারি পরের প্রশ্ন ভারতীয় রেলওয়ে দ্বারা দেশের সবচেয়ে বড় কুস্তি একাডেমি কোথায় স্থাপিত করা হবে রাইট অ্যান্সার কি হবে দিল্লিতে স্থাপিত করা হবে এয়ার ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও কে হয়েছেন রাইট অ্যান্সার কি হবে ইলকার আইসি ইলকার আইসি এয়ার ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হয়েছেন বিশ্ব প্রসিদ্ধ মরু উৎসবের আয়োজন কোথায় হয়েছে রাইট আনসার কী হবে রাজস্থানের জয়সল মেরে বিশ্ব প্রসিদ্ধ মোরো উৎসবের আয়োজন করা হয়েছে পরের প্রশ্ন হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক নামক বইটি কে লিখেছেন রাইট অ্যান্সার কী হবে বিল গেটস বিল গেটস লিখেছেন হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের নতুন পুলিশ মহানির্দেশক ডিজিপি কে হয়েছেন রাইট আনসার হয়ে যাবে রাজেন্দ্রনাথ রেড্ডি রাজেন্দ্রনাথ রেড্ডি অন্ধ্রপ্রদেশের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন তুর্কির রাষ্ট্রপতি রিসেপ তাইপ এর দন তুর্কির নাম পাল্টে নতুন কি নাম দিয়েছেন রাইট অ্যান্সার কী হবে তুর্কির নতুন নাম দিয়েছেন তুর্কি এ পরের প্রশ্ন গুরুগ্রামের প্রথম মহিলা পুলিশ কমিশনার কে হয়েছেন গুরুগ্রামের রাইট অ্যান্সার হয়ে যাবে কালা রামচন্দ্রন পরের প্রশ্ন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার গুরু রবিদাসের কোন জয়ন্তী পালন করা হয়েছে গুরু রবিদাসের ষোলোই ফেব্রুয়ারি ছশো তম জয়ন্তী পালন করা হয়েছে গুরু রবিদাসের জন্ম কবে হয়েছে জন্ম হয়েছে চোদ্দোশো সালে কোথায় হয়েছে বারাণসীতে জেনে রেখো বারাণসীতে বারাণসী উত্তর প্রদেশের বারাণসী পরের প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর কেন্দ্রীয় বোর্ডের নতুন নির্দেশক কে হয়েছেন রাইট অ্যান্সার কি হবে সঞ্জয় মলহোত্রা সঞ্জয় মলহোত্রা ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের নতুন নির্দেশক হয়েছেন পরের প্রশ্ন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার দিল্লি পুলিশ কততম তম স্থাপনা দিবস পালন করল রাইট অ্যান্সার কী হবে পঁচাত্তরতম স্থাপনা দিবস পালন করল দিল্লি পুলিশ পরের প্রশ্ন টাটা আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স এর নতুন ক্যাপ্টেন কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে নতুন ক্যাপ্টেন হয়েছেন শ্রেয়স আয়ার নেক্সট প্রশ্ন অন্ধ্রপ্রদেশ লোকসভা আয়োগ এ পিপিএসসি এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এর নতুন অধ্যক্ষ হয়েছেন গৌতম সবাং পরের প্রশ্ন ফুটবল টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার একুশের খেতাব কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে চেলসি ইংলিশ ক্লাব পরের প্রশ্ন ভারতীয় সেনার নতুন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ কে হয়েছেন রাইট অ্যান্সার কী হবে জেন সি বনসি পোনপ্পা পরের প্রশ্ন এইচ আই থেকে ঠিক হওয়া বিশ্বের প্রথম মহিলা কে হয়েছেন এইচ আই থেকে ঠিক হওয়া বিশ্বের প্রথম মহিলা হয়েছেন আমেরিকার পরের প্রশ্ন রাষ্ট্রীয় সিনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশ বাইশে পুরুষ বর্গের খেতাব কে জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা পরের প্রশ্ন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশে রামকৃষ্ণ পরমহংস দেবের কোন জয়ন্তী পালন করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে রামকৃষ্ণ পরমহংস দেবের একশো ছিয়াশিতম তম জয়ন্তী পালন করা হয়েছে নেক্সট প্রশ্ন টাটা সনস প্রাইভেট লিমিটেড এর পুনরায় অধ্যক্ষ কে হয়েছেন সঠিক অ্যান্সার হবে এন চন্দ্রশেখরন এন চন্দ্রশেখরন টাটা সন্স প্রাইভেট লিমিটেডের পুনরায় অধ্যক্ষ হয়েছেন পরের প্রশ্ন আর্থিক বিকাশ সংস্থানের নতুন নির্দেশক কে হয়েছেন রাইট অ্যান্সার হবে চেতন ঘাটে নেক্সট প্রশ্ন মহারাষ্ট্রের নতুন পুলিশ মহানির্দেশক ডিএসপি কে হয়েছেন মহারাষ্ট্রের নতুন ডিএসপি কে হয়েছেন রজনীশ সেট পরের প্রশ্ন বিশ্ব সামাজিক ন্যায় দিবস দু হাজার কবে পালন করা হয়েছে বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি পরের প্রশ্ন কেরল রাজ্যের প্রথম কারাভন পার্ক কোন জেলায় তৈরি হবে রাইট অ্যান্সার হবে ইদুকি পরের প্রশ্ন গেমিং অ্যাপ এ টোয়েন্টি থ্রি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন রাইট অ্যান্সার হবে শাহরুখ খান কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন গেমিং অ্যাপ এ টোয়েন্টি থ্রি পরের প্রশ্ন আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হলেন রাইট অ্যান্সার হবে রাকেশ শর্মা আইডিবিআই কবে প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট জুলাই উনিশশো সালে হেডকোয়ার্টার কোথায় মুম্বাই পরের প্রশ্ন কোয়ালা ভাল্লুককে কোন দেশে সরকার বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত করল রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ রুশের সৈন্য অভিযানের পর এমার্জেন্সি লাগু করল রাইট অ্যান্সার হয়ে যাবে ইউক্রেন নেক্সট প্রশ্ন ডিশ টিভির ব্র্যান্ড অ্যাম্বাসডর পদে কে নিযুক্ত হলেন রাইট অ্যান্সার হয়ে যাবে ঋষভ পান্ত হেডকোয়ার্টার কোথায় নয়ডা পরের প্রশ্ন সম্প্রতি সেন্ট্রাল এক্সাইজ ডে কোন দিন পালন করা হয় রাইট আনসার হবে চব্বিশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন লঞ্চ করেছে হাইড্রোজেন চালিত ট্রেন প্রথম লঞ্চ করেছে জাপান জাপানের রাজধানী হচ্ছে টোকিও জাপানের রাজধানী টোকিও মুদ্রা কি মুদ্রা জাপানিজ ইয়েন মুদ্রা প্রেসিডেন্টকে ফুমিও দেশের বাইরে আইআইটির প্রথম ক্যাম্পাস কোথায় খুলবে রাইট অ্যান্সার কী হবে ইতে নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় টেস্টের নতুন ক্যাপ্টেন কে হয়েছেন ভারতীয় টেস্টের নতুন ক্যাপ্টেন হয়েছেন রোহিত শর্মা পঁয়ত্রিশতম টেস্ট ক্যাপ্টেন হয়েছেন তিনি পরের প্রশ্ন সম্প্রতি হোন্ডা কার ইন্ডিয়ার নতুন অধ্যক্ষ এবং সিইও কে হয়েছেন হোন্ডা কার ইন্ডিয়ার রাইট অ্যান্সার হবে তাকুয়া তুমুরা জাপানি অটো প্রমুখ হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড ফার্স্ট এপ্রিল দু হাজার বাইশে হোন্ডা কার্স ইন্ডিয়া লিমিটেডের নতুন অধ্যক্ষ এবং সিইও রূপে তাকুয়া তুমুরাকে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন পরের প্রশ্ন পদ্মশ্রী সম্মানিত আসামের কোন গান্ধীবাদী মহিলার একশো বছর বয়সে মৃত্যু হয় রাইট হয়ে যাবে শকুন্তলা চৌধুরী পরের প্রশ্ন এ ন্যাশন টু প্রোটেক্ট বইটি কে লিখেছেন রাইট অ্যান্সার কী হবে প্রিয়ম গান্ধী মোদি প্রিয়ম গান্ধী মোদি লিখেছেন এ ন্যাশন টু প্রোটেক্ট বইটি ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো